সেটা আমরা আশঙ্কা তো উড়িয়ে দিতে পারি না, সেটা আমাদেরকেও গ্রেপ্তার করতে পারে, এই আশা তো এটা উড়িয়ে দেওয়া যায় না। কারণ তারা কখন কোন সময় কীভাবে কার উপরে খর্গহস্ত প্রয়োগ করবে এটা তো আসলে আমাদের জানা নেই। শোনেন, এটা আপনারা লক্ষ্য করেছেন, বিরোধী দল বিএনপি সহ তারা যে ন্যায্য দাবিগুলো উত্থাপন করেছেন, সেই জাতির সাথে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিশেষ করে বাংলাদেশে সচেতন নাগরিক সহ সর্বত্র এবং বিশেষ করে দেশ ইসলাম মানবতার কল্যাণে যে সাংবাদিক আমরা ভাড়া রয়েছেন সবাই কিন্তু ঐক্যমত পোষণ করে কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে। সেখানে আমাদের কার্যক্রমের সাথে আপনার আমাদের লক্ষ্য করেছেন যে বিভিন্ন আমাদের মহাসমাবেশ সহ বিভিন্ন পর্যায়ে এবং তাদের বিভিন্ন প্রোগ্রামে শান্তিপূর্ণ আমরা সমর্থন জানিয়ে আসছি। এখন সামনে পরিবেশ পরিস্থিতির উপরে আমরা সেটা ওইভাবে আমরা ঘোষণা করব। এর জন্যই আমরা সংলাপের জাতীয় একটা ঘোষণা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা করেছি, না আমরা দেখা করে তাদেরকে জানাই নাই। তবে জাতীয় এবং একটা প্রক্রিয়া হলো যে জাতীয় সমাবেশের মাধ্যমেই যার যার দাবিগুলো এইভাবে তারা উপস্থাপন করে, এবং সাথে সাথে আপনারা যে সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমেই আমাদের মেসেজটা আমরা পৌঁছাবার চেষ্টা করি, সেই প্রক্রিয়া আমরা তাদেরকে জানিয়েছি এবং পৌঁছিয়েছি। শোনেন, আমরা হইলাম একটা শান্তিপ্রিয় রাজনৈতিক ঘরানার একটা উল্লেখযোগ্য বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল। আমরা ভাঙচুর, অগ্নিসংযোগ বা কোনো ধরনের বাংলাদেশের জনগণের দেশের অশান্তি তৈরি করে কোনো দাবি আদায়ের যে প্রক্রিয়াটা, এটা আমরা ইসলাম এটা কখনোই স্বীকৃতি দেয় নাই, আমরা ওটা দেই না বা আমরা এটা করিও না। তবে যে বর্তমানে সরকার সে যে কার্যক্রমগুলো পরিচালনা করতেছে এটা যে সম্পূর্ণ একটা অমানবিক এবং অনৈতিক, এটা তাদের কার্যক্রমের মাধ্যমে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা আমরা কিন্তু পরিষ্কারভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা এখনও পরিষ্কার বলছি যে আমরা শান্তিপূর্ণভাবে এবং এর মধ্যে যত চাপ প্রয়োগ এবং যত কঠিন অবস্থান তৈরি করা দরকার সেই মেসেজগুলো আমরা এইভাবে পৌঁছাবারই আমাদের সিদ্ধান্ত রয়েছে।